সাত সকালে চাঞ্চল্য কাটোয়ার বীজনগর গ্রামে এক মহিলাকে চোর সন্দেহে বেঁধে রাখলো গ্রামবাসীরা। যে ঘটনাকে ঘিরে দীর্ঘক্ষণ উত্তেজনা ছড়ায় কাটোয়া এক নম্বর ব্লকের সোদপুর গ্রাম পঞ্চায়েতের বীজনগর গ্রামে। জানা যায়, রবিবার সকালে এক মহিলাকে বীজনগর গ্রামের বুড়ো কালীতলা পাড়ায় ঘুরতে দেখা যায়। প্রাথমিক অবস্থায় পাড়ার বেশ কতকগুলি বাড়িতে ভিক্ষে করতেও দেখা যায় তাকে। কিন্তু এরপরই আচমকা একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে ওই মহিলাটি। প্রথমে পুরো বিষয়টি জগন্নাথ পাল নামের ওই বাড়ি মালিকের নজর এড়িয়ে যায়। পরবর্তীতে ওই মহিলা বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করলে প্রতিবেশী এক মহিলার চোখে পড়ে। এরপর তিনি পুরো ঘটনাটি বাড়ি মালিক জগন্নাথ পালকে জানালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা ওই মহিলাটিকে একটি ইলেকট্রিকের পোলে বেঁধে রাখে। ক্ষুব্ধ স্থানীয় মহিলারা চোর সন্দেহে ওই মহিলাকে বেঁধে রেখে মারধর শুরু করে। পরবর্তীতে সিভিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দা সাগর লাহা বলেন, আজ সকালে একটা মহিলা হঠাৎ ভিক্ষে করতে বেরোবো বলে বেরিয়েছিল, এবং আমাদের যে কুমোরপাড়াটা, ওই জায়গাটাতে বেশিরভাগ পুরুষই বাইরে কাজে যায়, এবং সেই সুযোগ পেয়ে এক মহিলা এক বাড়িতে ঢুকে এবং কিছু আমার ধান্দা করেছিল, এবং তারপরে পাশের বাড়ি একজন লোক দেখে এসে তালা বন্ধ করে রেখে দেওয়া, লোকজনকে ডেকে এনে প্রশাসন খবর দেওয়া হয় যে এক মহিলা চোর সন্দেহ করে তাকে ধরা হয়, এবং তাকে ধরে নেওয়ার পর প্রশাসন এসে তাদেরকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরই আতঙ্ক বলতে, এখন তো ওখানকার মহিলারা প্রচণ্ড আতঙ্কে, এখন পুরুষরা সবাই আমরা বাইরে কাজে যায়, বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব অলি অলি রাস্তায় থাকে, আতঙ্ক প্রচণ্ড গ্রামবাসীরা ভুগছে। শাকচন্দ্র লাহা। আরও জানা গিয়েছে, পেশায় মৃৎশিল্পী জগন্নাথ পাল নামের ওই ব্যক্তি বাড়িতে একাই ছিলেন। বাড়ি থেকে বেরোনোর সময় দরজায় তালা দিতে ভুলে যাওয়ার কারণে সেই সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পড়ে এই মহিলাটি। এরপরই ওই মহিলাটিকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক অবস্থায় ওই মহিলার নাম বা পরিচয় না জানা গেলেও পরবর্তীকালে জানা যায় ওই মহিলার নাম সাকিনা বেদ, বাড়ি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে। ভিক্ষের উদ্দেশ্য নিয়ে এসেই চুরির মতলব করেছিল সে। কাটোয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধৃত ওই মহিলাকে আটক করে নিয়ে যায়। এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখছে কাটোয়া থানার পুলিশ। সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।